হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পারলেন নিশা কিভাবে নিজের বাজার নিজেই করে, ও পছন্দের খাবারগুলো সে নিজেই পছন্দ করে দেয়। এটা হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পর ওখানে একটু গ্রোসারি শপে গিয়েছিলাম, আর এখন আল্লাহর রহমতে আমাদের এখানকার অবস্থা মোটামুটি ভালো। আমি বলবো না যে একদমই বেটার, বাট মোটামুটি ভালো এই আর কি। তো ওকে আমি বলছি যে তুমি পিৎজা খাবা নাকি, তো সে বলছে খাবে। আর পিৎজা কেনার সময় মানে এখানকার টুনা ফিশের যে পিৎজাটা থাকে সেটা নেই, কারণ টুনা ফিশটাই হালাল। তো আমি একটা টুনা ফিশের পিৎজা নিচ্ছি, আর আমার তারে খুব লাইক করে এই পিৎজাটা। তো ভাবলাম যে বাচ্চারা স্কুল থেকে এসে খাবে, ওরা হয়তোবা দেখে খুশি হতে পারে এটাই আর কি। তো যাই হোক, আমি এখন হচ্ছে গ্রোসারি শপে কিছু টুকটাক বাজার করব, কারণ দেখা যায় যে টুকটাক একটার পর একটা জিনিস লাগেই, আর গ্রোসারি শপটা যেহেতু আমার বাসার পাশেই, সো এর কারণে আমি একবারে অনেকগুলো জিনিস কিনি না কখনই। আর যখন কোনো বড় গ্রোসারি শপে যাই তখন একটু বেশি করে কিনে নিয়ে আসি, যেগুলো হাতের কাছে পাওয়া যায় না সবসময়। আর এখন ওকে বাইরে নিয়ে গেলে স্ট্রলার ইউজ করি না, কারণ ও মাশাল্লাহ হাঁটতে পারে এবং হাঁটতে খুবই খুবই পছন্দ করে, সো এর কারণে আর স্ট্রলার নেওয়া লাগে না, সে মনের আনন্দে হাঁটতে পারে আর কি। আর টিস্যুর বক্স খুঁজছিলাম বাট খুঁজে পেলাম না। এখন প্রত্যেকটা গ্রোসারি শপেই হ্যান্ড স্যানিটাইজার, তারপর হচ্ছে কি বলে টিস্যু, এভরিথিং পাওয়া যাচ্ছে। তো আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, কারণ প্রথম যখন এই মহামারীটা শুরু হয়েছিল তখন কিন্তু অনেক জিনিসের ক্রাইসিস ছিল, বাট এখন আর সেই ক্রাইসিসটা নেই। তো সে দৌড়াচ্ছে, আসলে গ্রোসারি শপটা খালি ছিল, তো এর কারণে মনের আনন্দে কিছুক্ষণ দৌড়িয়ে নিল। আর দেখতেই পাচ্ছেন গাছের মধ্যে ফুলগুলো দেখতে কত ভালো লাগছিল। আসলে সামার টাইমটা আসলেই প্রত্যেকেই তার নিজ নিজ বাড়িতে ফুল গাছ লাগায়, যেন দেখতে আকর্ষণীয় লাগে। এই যে দেখুন কত কালারফুল ফুল। তো নিশা এখন হেঁটে হেঁটে যাচ্ছে বাসায়, আমিও যাচ্ছি ওর সাথে সাথে, মানে ওর পিছে পিছে আমাকে যেতে হয়। আর ওর হাতে যে স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রোসারি শপে একজন বয়স্ক লোক আছে, ওকে সবসময় আদর করে, নিশ্চয়ই আমার আগের কোনো ভিডিওতে দেখেছেন। তো উনি আজকে আদর করে ওকে স্ট্রবেরিটা দিয়েছে, বাট আমি ওকে বলেছি তুমি এখন খেও না, কারণ ওর হাতে হ্যান্ড স্যানিটাইজার লাগানো ছিল, তারপর হচ্ছে স্ট্রবেরিটাও ধোয়া ছিল না। তো আমি বললাম যে তুমি বাসায় গিয়ে তারপর ক্লিন করে খেয়ে নিও, কারণ সে এটা তার হাত থেকে আর দিচ্ছিল না আমাকে। তো এরকম কুটকুট করে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি তার পিছে পিছে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এখনকার রুটিন। নিশার অবশ্য স্কুল টাইম এখন অন হয়েছে, মানে নর্মালি নিশা এখন স্কুলে থাকতো, বাট যেহেতু এই প্রবলেমটা এর কারণে আর দিলাম না, কারণ আমি মনে করি পড়াশোনার আগে হচ্ছে সবার জীবন। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা, আমি আজকে চিকেন মোমো বানাচ্ছি। ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর চিকেন মোমোটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করতে হয়। তো আমি এবার অল্প অল্প করে পানি দিয়ে এটা একটু মথে নিব, আর নর্মাল একটা ডো তৈরি করে নিব, একদমই নর্মাল। চিকেন মোমোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তো এর কারণে আমি এটা প্রায় বানানোর চেষ্টা করি আর কি। তো এবার একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে কভার করে 10 মিনিটের জন্য রেখে দেবো, এতে করে ডোটা আরেকটু ফুলবে এবং মানে আমরা যখন চিকেন মোমোটা খাবো সেটা খেতে একদম সফট আর নরম লাগবে এটাই আর কি। তো এখন আমি এটাকে ভালো করে কভার করে রেখে দিব 10 মিনিটের জন্য মাত্র, অবশ্যই কিন্তু ডোটা 10 মিনিটের জন্য রাখতে হবে। এই 10 মিনিটের মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি চিকেন একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি, ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার। আর এখানে যেহেতু মাংসের পরিমাণটা কম ছিল, সো এর কারণে আমি ব্ল্যাক পেপারের পরিমাণটাও কম দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সয়া সস। আর আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব, এর কারণে ব্ল্যাক পেপারটা অল্প করে দিলাম। এ
এবার এখানে আমি রসুন কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম এখানে অনেকেই অনিয়ন গ্রেস অর্থাৎ পেঁয়াজ কলি যে আছে সেটা দেয় তো আমার কাছে আজকে ছিল না এর কারণে দিলাম না আর একটা চামচ তেল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব অর্থাৎ মেখে নিব আর কি পেঁয়াজ কুচিটা দিলে পেঁয়াজের টেস্ট স্মেল আসে সেটাও ভালো লাগে খেতে আপনাদের কাছে থাকলে অবশ্যই দিবেন এবার একটা বড় পাত্রে আমি পানি নিয়ে নিলাম চিকেনটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন হাঁড়িটা প্রিপেয়ার করে নিব তো এবার আমি উপরে একটা অ্যালুমিনিয়াম পেপার লাগিয়ে নিচ্ছি কারণ অনেকের কাছে রাইস কুকার কিংবা ভাপে সিদ্ধ করার যে হাঁড়িগুলো থাকে সেগুলো অ্যাভেলেবল থাকে না আর কি তো সিম্পল কিভাবে তৈরি করা যায় সেই ওইটাই দেখিয়ে দিচ্ছি এবার একটা টুথপিক দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে নিচ্ছি বেশি বড় করে ছিদ্র করা যাবে না তাহলে কিন্তু মানে আমরা যখন ভাপে সিদ্ধ দিব তখন কিন্তু চিকেন মোমোগুলো পড়ে যাবে আমার কাছে চিকেন মোমোটা খেতে খুবই মজা লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো হাঁড়িটা রেডি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি মোমোগুলো বানিয়ে নিব তো এর মধ্যে ময়দাটাও একটু ফুলে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ মথে নিব আরও কিছুক্ষণ বলতে আমি 5 থেকে 6 মিনিটের মতো টাইমটা বোঝাচ্ছে মথে নিলে দেখা যায় যে মোমোটা বানাতে সুবিধা হয় আর সিদ্ধ হতে টাইম কম লাগে এটাই আর কি তো আমি একটা বানিয়ে নিয়েছি আমি আসলে আগে রাউন্ড শেপের করে বানাতাম বাট এখন এই শেপটাও মানে বানাতে পারি আসলে কথা আছে না প্র্যাকটিস করলে অনেক কিছুই শেখা যায় এটাই আর কি তো মানুষ একদিনে তো আর সব কিছু পারবে না আমি কিন্তু আগে এই ভাষাটাও জানতাম না তো করতে করতেই শিখে গিয়েছি এবার একটুখানি দুধ নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব এত বেশি পাতলা না আবার বেশি মোটাও না তো মাঝখানে একটু পুরটা দিয়ে দিচ্ছি একদমই অল্প করে দিব পুরটা তারপর জাস্ট এরকম করে ভাঁজ করে নিব আসলে এটা বলার কিছুই নেই আপনারা মানে দেখে বুঝে নিতে হবে অর্থাৎ একটা সাইড ভাঁজ করব কুচির মতো যেভাবে শাড়ির কুচি দেই আর আরেকটা সাইডের মধ্যে সেই কুচিটা প্রেস করে লাগিয়ে দিব এটাই আর কি আর এটা প্রেস করে লাগিয়ে দেওয়ার জন্য কোনো এক্সট্রা পানি দরকার নেই কারণ এটা যেহেতু কাঁচা ডো আর কি তো এই যে দেখুন মোমোটা কত সুন্দর হয়েছে দেখতে আসলে সিম্পল জিনিসগুলো দিয়েই মানে যে কোনো একটা ভালো মানের খাবার তৈরি করা যায় যদি ইচ্ছা থাকে আর কি এটাই আর এখন যেহেতু অনেক ধরনের রেস্টুরেন্টই বন্ধ তো ঘরে ট্রাই করে দেখলে আমি মনে করি না যে সমস্যার কিছু এই যে দেখুন একদম ভাঁজ করে করে জাস্ট এটার সাথে প্রেস করে লাগিয়ে দিতে হবে এটাই আর কি আর সাইডটা আটকে দিতে হবে তো তৈরি হয়ে গেল চিকেন মোমো আমি এরকম করে সবগুলো বানিয়ে নিব এখন তো এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন মোমো কিন্তু বানিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভাপে সিদ্ধ করে নিব কারণ অলরেডি পানি বলক চলে আসছে আর ভাজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা যখন বলক চলে আসবে ঠিক ওপর থেকে এরকম একটা ভাপ বের হবে তখনই বুঝতে পারবেন যে চিকেন মোমোগুলো হাঁড়িতে দেওয়ার টাইম হয়ে গিয়েছে আর সাইডটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কভার করেছি এবার আমি চিকেন মোমোগুলো দিয়ে দিলাম আর এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব এই চিকেন মোমোগুলো হতে মাত্র 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে চিকেন মোমোটা যখন হয়ে যাবে তখন কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম তো এই যে চিকেন মোমো রেডি এখন জাস্ট এগুলো আমি টমেটো কেচাপ দিয়ে খাবো অনেকে মানে একটা এক্সট্রা সস করে খায় বাট আমার কাছে টমেটো কেচাপ দিয়েই ভালো লাগে আর গরম গরম চিকেন মোমো খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি তো যাই হোক এটা ছিল রবিবার দিন সকালবেলা আজকে ছিল রবিবার আমাদের বাসায় গেস্ট আসার কথা ছিল তো 6 মাস আগে আমার ভাবি এবং আমার ভাসু তাদের বেবিদেরকে নিয়ে এসেছিল বাট এর মধ্যে আর আসা হয়নি কারণ হঠাৎ করে লকডাউন শুরু হয়ে গেল তো তাই ভাবলাম যে ঈদের সময় যাওয়া হয়নি তাই ভাবলাম যে এবার আমরা একটা গেট টুগেদার করি তো নিশা তারেক দিদা সবাই রেডি হয়ে বসে আছে আমরা ওয়েট করছিলাম দুপুর 1টা বেজে গিয়েছে রান্নাবান্না শেষ আর একটা আপা আমাকে কোশ্চেন করেছে যে আপু তোমার কতক্ষণ টাইম লেগেছে রান্নাগুলো করতে আসলে আমি রান্নাগুলো বিকেল থেকে প্রায় রাতের 3টা পর্যন্ত করেছি সো মানে একটু রেস্ট নিয়ে নিয়ে করেছি একটা না যে রান্না করেছি সেটা না
তো আমি আসলে শিওর টাইমটা বলতে পারলাম না, এর জন্য দুঃখিত। তো এই যে খাবার রেডি করে ফেলেছি, আমার মানে কি বলবো, জায়রা চলে এসেছে তাদের বেবিদেরকে নিয়ে, আর মোটামুটি বিভিন্ন রকমের আইটেম করার ট্রাই করেছি, কারণ অনেক সময় দেখা যায় বড়রা যেটা পছন্দ করে বাচ্চারা সেটা লাইক করে না, আবার বাচ্চারা যেটা লাইক করে বড়রা সেটা লাইক করে না। আর এমনি তো আমি আমার খাবারগুলোতে মরিচ তারপর হচ্ছে মশলার পরিমাণটা একটু কম দিই, কারণ বাচ্চারা যেহেতু খাবে, সো এর কারণে আমি মরিচের পরিমাণটা প্লাস মশলার পরিমাণটা একদমই কম দিই। এখন হচ্ছে এখানে বানিয়েছি কাবাব, শামি কাবাব, তারপর হচ্ছে ঝাল, চিকেন রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, কলিজা ভুনা, চার রকমের ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, চাপা সুটকির ভর্তা, আর আরেকটাও চাপা সুটকির ভর্তা, গরুর মাংসের রেজালা, চিকেন রোস্ট, রসমালাই, চিতই পিঠা, দুধে ভেজানো ডিম ভুনা আর কি, পোলাও, তারপর হচ্ছে ফ্রুট কেক, তারপর হচ্ছে ফিনি সালাদ, এগুলোই আর কি ছিল আমাদের দুপুরের আয়োজন। তো আমরা সবাই মিলে খাচ্ছি, আসলে এতদিন পর দেখা হয়েছে সবার একসাথে, তো গল্প করতে করতেই কাটিয়ে দিয়েছে, আমি বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ ভাবলাম যে অন্য আরেকদিন ভিডিও করা যাবে, বাট এই টাইমটা আর পাওয়া যাবে না। সো আমরা সবাই মিলে অনেক গল্প করেছি, অনেক মজা করেছি, এর কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, নিশাও বসে আছে, আমরা সবাই মিলে খাচ্ছিলাম, ভালোই লেগেছে আমার দিনটা, যখন সবাই মিলে একসাথে খেতে বসি খুবই আনন্দ লাগে, অনেক ভালো লাগে। এই তো আমাদের ছোট্ট একটু আনন্দ, আমার কাছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে খুব ভালো লাগে এই জিনিসটা। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।